সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সুন্দর উঠামে শীতালয়ে বামে হৃদি শত দলে বস হৃদি বিহারী, সুন্দর উঠামে মানস মন্দিরে দুরা সায়া ধারে, মানস মন্দিরে দুরা সায়া ধারে, তুমি হও মেঘ রাশি জানকি বিজুরি, সুন্দর উঠামে শীতালয়ে বামে তুমি তো বলেছ প্রভু যে ডাকে তোমারে, ওরাঙ্গা চরণ ছা রাখো গো তাহারে, ওরাঙ্গা চরণ ছা রাখো গো তাহারে, গঙ্গুলঙ্ঘে গিরি তব কৃপা বলে তব নামি শিলা ভাসি, সাগর সলিলে তব কৃপা বলে তব নামে শিলা ভাসি, সাগর চলিলে খঞ্জনি করে দুটি বাকু তুলে, অপার মহিমা তব কি বুঝিতে পারি, সুন্দর ধামে শীতালয়ে বামে দিদি শত দলে বস বিহারী। নবারুণের দৃষ্টিনন্দন আলোক ছটায় উদ্ভাসিত দিকমণ্ডল, তারই মাঝে কুলো কুলো প্রবাহিতা খরস্বতা সরযুর ধারা, সেই নদী তটে মহর্ষি বাল্মীকির তপব, লবকুশ দুই ভাই সীতার নন্দ, হেলার ছলে শ্রীরামের যজ্ঞাস্য করেছে ভারত, অশ্রুদ্ধারের লাগি আজ আসিয়াছে বীরবাহু পবন নন্দ, জলদ গম্ভীর স্বরে করে উচ্চারণ ওরাই তাহলে সেই ঋষি বালক, অসীম স্পর্ধায় রামানুজ ভরত লক্ষ্মণকে তোরাই বন্দী করেছিস, এবার এবার আয় আমার সাথে যুদ্ধ কর। ও দাদা, এ বেটা আবার কে এলো রে? বেটার চেহারাখানার ছিরি দেখেছিস? বেটার হাতটা কালো, মুখটা কালো, সর্বাঙ্গটা ভালো, হাতটা কালো, মুখটা কালো, সর্বাঙ্গটা ভালো, মুখ পোড়া আজ কোথা হতে এলো দাদা বলো, ওই মুখ পোড়া আজ কোথা হতে এলো দাদা বলো। বলি বাপু, তুমি আবার কে হে, কোথা থেকে বা এলে, কি তোমার পরিচয়? আমার একমাত্র পরিচয়, আমি তোদের কাছে সাক্ষাৎ যম স্বরূপ। ও, তুমি তাহলে যম? তা বাপু হে, যমের তো জমালয়ে থাকার কথা, এখানে মরতে এলে কেন? তোদের জমালয় নিয়ে যাব বলে? ও দাদা, এ বেটা আমাদের তো জমালয়ে নিয়ে যেতে চায় রে, তা ধর তো ধনুর্বাণ, দেখি কে কাকে জমালয়ে পাঠায়। ঘন ঘন বান করে বরিশন, ঘন ঘন বান করে বরিশন, দুই ভাই ক্রোধে জ্বলিয়া পবন নন্দন করিছে ধারণ, শূন্যে লাফিয়া লাফিয়া জয় রাম সীতারাম, সপবান ধরি ব্যর্থ করে, সপবান ধরি ব্যর্থ করে, আজ হনুমান
রাজ সমরে সপবান ধরি ব্যর্থ করি। ও দাদা, ওই মুখ পোড়াটার কি শক্তি রে, আমাদের সব বান ব্যর্থ করে দিল। আমাদের তুনেজি আর একটাও বান নেই রে দাদা, সবই তো ফুরিয়ে গেছে, এখন কি হবে? চল আমরা মায়ের কাছে ছুটে পালাই। ঠিক বলেছিস ভাই। প্রাণপণে দুই ভাই ছুটিতে লাগিল, পুনলম্ফ দিয়ে হনু আসি ধিরিয়া দাঁড়াল। হে বালক, ভেবেছিস ছুটে পালিয়ে মায়ের কোলে আশ্রয় নিবি? এ সাধ তোদের কখনো পূর্ণ হবে না, এতক্ষণ তোরা তোদের শক্তির প্রভাব দেখিয়েছিস, এইবার দেখ আমার শক্তির প্রভাব। তোরা এখন দুর্বল, কারণ তোদের তুনে একটাও বান অবশিষ্ট নাই, কিন্তু আমার শক্তি এতটুকু ক্ষয় হয়নি। জয় রাম, জয় রাম, জয় রাম। লম্ফ দিয়ে উঠে গেল পর্বত শিখরে, পর্বত নিচে দেবে তাদের মাথায় ফেলে, ওই পর্বত নিচে দেবে তাদের মাথায় ফেলে। এ বলো, এই দেখ ভয়ঙ্কর প্রস্তর খণ্ড, এই প্রস্তর খণ্ড আমি তোদের মাথার উপরে নিক্ষেপ করব, আর এর চাপে তোরা পিষ্ট হয়ে যমলোকে যা। দাদা দেখ, কত বড় প্রস্তরখণ্ড! ওই প্রস্তরখণ্ড আমাদের মাথায় পড়লে আমরা যে সত্যি শেষ হয়ে যাব দাদা। ভয় করিস না ভাই, আমাদের মা একদিন বলেছিলেন, যখন কোনো বিপদে পড়বি মনে মনে সীতানাম উচ্চারণ করবি, তিনি তোদের বিপদ থেকে রক্ষা করবেন। আরও বলেছিলেন, বিপদ তোদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না। আয় ভাই, এই জীবন মরণের সন্ধিক্ষণে এক মনে মায়ের নাম স্মরণ করি। বিষম সংকটে হে তা পড়েছি গো সীতা মাতা, বিষম সংকটে হে তা পড়েছি গো সীতা মাতা, তুমি বড় পড়েছি গো সীতা মাতা, বিষম সংকটে হে থা। একি এরা সীতানাম গাইছে কেন? তাহলে কি এরা আমার মায়ের ছেলে? তাই যদি হয়, এরা তো আমার ভাই। না, এই পাথরখানি আমি দূরে নিক্ষেপ করলাম। যাই ওদের কাছে, মায়ের নাম আমি প্রাণ ভরে শ্রবণ করব। আবার বল ওই নাম তোরা, আবার বল আমার দুঃখিনী মায়ের নাম, ওই নাম তোরা আবার বল। মাকে কতদিন দেখিনি আমি, ওই নাম তোরা আবার বল। দেখ দাদা, মায়ের নামে কত শক্তি! ওই মুখপোড়াটার রুদ্রমূর্তি কেমন মুহূর্তে শান্ত হয়ে গেল, মুখপোড়াটা আবার সীতানাম গাইতে বলছে। তুমি ওই নাম গান করতে থাকো,
আর ও গানের নেশায় মত্ত হয়ে থাকবে। আমি তখন লতাগুলমো ছিঁড়ে এনে ওর হাতে কোমরে গলায় জড়িয়ে জড়িয়ে বেশ শক্ত করে বেঁধে ফেলবো। ওরে ভাই, তুই ঠিক পারবি তো? কেন পারবো না দাদা, আমি না তোমার ভাই, দেখো আমি ঠিক পেরেই যাব। সীতা 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 বলে লোক জপিতে লাগিল, বৃক্ষ থেকে লতা ছিঁড়ে এনে হনুমানকে বন্ধন করিল। আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, লব কুশে ও যে লব কুশে আজ সমরে, আনন্দ আর ধরে না গো, হনুমানে বন্ধন করে লব কুশে আজ সমরে, আনন্দ আর ধরে না গো। হনুমান লব কুশের সঙ্গে যুদ্ধে পরাস্ত হয়েছে। অযোধ্যায় এই সংবাদ পেলেন শ্রীরামচন্দ্র। তিনি বিপুল সৈন্যবাহিনী নিয়ে যাত্রা শুরু করলেন লব কুশের সঙ্গে যুদ্ধের উদ্দেশ্যে। এলেন মহামুনি বাল্মীকির তপবনে, রণহংকার ধনুক প্রঙ্কারে ত্রিভুবন প্রকম্পিত হয়ে উঠল। লব কুশ বিপুল বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন রামায়ণী সেনার উপর, বেঁধে গেল পিতার পুত্রত্বয়ের অপরিচিত অবস্থায় তুমুল সংগ্রাম। বাঁধিল রে মহারণ বাল্মীকি তপবন, হয়েছে রণাঙ্গ মানে মানে সকলে ছাইল গরণ। বাঁধিল রে মহারণ দোহেকে হত চেনে না কারে, জাগাইছে শ্রীকরণ ঝন রণহংকার। পিতা ও পুত্র দোহেকে হত চেনে না কারে, জাগাইছে শ্রীকরণ ঝন রণহংকার। কুশলব বানে দমকে দামিনী সচকিত আঁকি দেখে রঘুমণি, ভয়ে ভৃত ঋষিগণ কাঁপে গণে গণ। বাঁধিল রে মহারণ বাল্মীকি তপবন, হয়েছে রণাঙ্গ মানে মানে সদনে ছাইল গগন। বাঁধিল রে মহারণ যজ্ঞাস করিয়া ধারণ, লক্ষণ ভরত শত্রুগণ হনুমানে করেছে বন্ধন। আমিও তো হব পরাজিত, কিন্তু কারা এরা? মস্তকে জটাকলাপ কটিতে মলিন বসন, স্কন্ধে যজ্ঞ সূত্র সন্ন্যাসীর বেশে, রূপজ্যোতি রণকৌশল দেয় ক্ষত্রের পরিচয়। কিরাম, সংগ্রামে বিরত কেন? পরাজিত তবে পরাজয় করহ শিকার, যজ্ঞাস্য ফিরাইয়া দেব। বালক, তোমরা একটা সত্য কথা বলবে। শোন হে রাঘব, সতীপুত্র মোরা, মিথ্যা বাক্য কবু নাই করে উচ্চারণ। বেশ, তাহলে বলো তোমরা কি জাতি, কোথায় বসতি, কি তোমাদের পরিচয়? ও, তুমি আমাদের পরিচয় চাও? তাহলে শোনো রাখো। বনে থাকি মোরা পাতার ঘর, জনম নিয়েছি বনের ভেত। বনে থাকি মোরা পাতার ঘর, আশ্চর্য, এরা শুধু সংগ্রামেও নয় বাক্যেও সুনিপুণ, কিন্তু কারা এরা? বালক, আমার মন বলে তোমরা তাপস কুমার নও। তাহলে তোমার মন
কি বলে রাম? আমার মন বলে তোমরা ছদ্মবেশী ক্ষত্রিয় বালক। ঠিক বলেছো, ঠিক বলেছো রাম, আমরা যথার্থই ক্ষত্রিয় বালক। তোমরা যদি ক্ষত্রিয় বালক তাহলে এইভাবে ছদ্মবেশী বনে বাস করছো কেন? তুমি কি বলতে চাও যে ক্ষত্রিয় কখনো বনে যায় না? অবশ্যই, প্রাণ গেলেও সংগ্রাম ও কালে করণাগত হয় না, আর ক্ষত্রিয় কখনো বনে যায় না। তোমরা যদি ক্ষত্রিয় তাহলে এমন করে ছদ্মবেশী বনে বাস করছো কেন? থামো রামচন্দ্র, থামো, আমাদের কথা থাক, তোমার নিজের কথা বলো তো। কেমনে বলিছ হে রাম কমল লোচন, কেমনে বলিছ হে রাম কমল লোচন, ক্ষত্রিয় তো নই বনে যাবে না কখন, কেমনে বলিছ হে রাম কমল লোচন। তুমি বনে বনে ভ্রমেছিলে, চিরে জটা ধরেছিলে, বনে বনে ভ্রমেছিলে, চিরে জটা ধরেছিলে, নদীর জল বনের ফল করেছ ভক্ষণ, কেমনে বলিছ হে রাম কমল লোচন, বালক। আমি যে বনবাসে গিয়েছিলাম সে তো পিতৃ সত্য পালিবার তরে, তোমরা কেন বনবাসে বালক? ওই একই সত্য রাম, তোমার পিতার মতো আমাদের পিতাও বনবাসে রেখেছেন, তাই আছি বনবাসে। কি বললি, কি বললি বালক? তোদের পিতা কি এমন নিষ্ঠুর, এতই পাষাণ, তার কি হৃদয় বলে কিছুই নেই? কোন অপরাধে বলি, কোন অপরাধে তোদের বনে রেখেছেন? হায় রে বিধাতা, এমন পুত্রদের বনবাসে রাখিয়াছে, প্রাণ কি কাঁদে না তাহার? হায় বিধি, এমন পুত্র যদি তুমি আমারে দানিতে, আমি দিবারাত্রি রাখিতাম স্নেহের ছায়া। বালক, তোমাদের মাতাও কি পাষাণী, কি তাহার নাম? আমাদের মায়ের নাম শুনবে রাম, তবে শোনো। মোরা বলে কি জানাবো তোমারে হেরা, বলে কি জানাবো তোমারে, মোদের জননী জগত পালিনি, মোদের জননী জগত পালিনি, জগ জনে ডাকে যাহারে, মোরা বলে কি জানাবো তোমারে কি জানাবো তোমারে। কত বিশেষ আছে গো তার, কি বলিয়া মোরা করিব প্রচার, কত বিশেষ আছে গো তার, কি বলি আমরা করিব প্রচার, মননা করিতে মহিমা তাহার, মননা করিতে মহিমা তাহার, চারি বেদ মানে হারে গো, মোরা বলে কি জানাবো তোমারে হেরা, বলে কি জানাবো তোমারে। বাহ, ধন্য বালক, ধন্য তোমরা, ধন্য তোমাদের জননী। তোমাদের মায়ের রূপগুণ বর্ণনা করতে হলে চারিটি বেদ পরাস্ত হয়ে যা। বাবা, হ্যাঁ রে, মায়ের রূপের কথা বললি, গুণের কথাও বললি, কিছু নাম বলবি না? বলবো বই কি, কেহ বলে কালী
কোনো সোনাসিনী, কেহ বারুদ্রাণী কেহ ব্রহ্মাণী, মাকে কেহ বলে কালে কোনো সোনাসিনী, কেহ বারুদ্রাণী কেহ ব্রহ্মাণী, কেহ বাগায়ত্রী বিশ্বজন যে নিরাকারে সাকারে, ওরা বলে কি জানাবো তোমারে হেরা, বলে কি জানাবো তোমারে। বলে শক্তি সুরে সাবিত্রী, দানুপদ বলে দেবী সিদ্ধিদাত্রী, আবার বৈষ্ণবেরা বলে মহাবিষ্ণু শক্তি, শৈব বলে শিব যাহারে, যার যেই ভাব সেই মত হয়, মা ছাড়া মা তো আর কিছু নয়, যার যেই ভাব সেই মত হয়, মা ছাড়া মা তো আর কিছু নয়, মার কোলে বসে জগত জোড়ায়, মার কোলে বসে জগত জোড়ায়, খেলা রাম কানে আঁধারে, বলে কি জানাবো তোমারে কে রাম, বলে কি বলে কি বলে কি। বহু নামে বিভূষিতা জননী এ দেবী, বালক শুনিলাম তোমাদের মাতৃ পরিচয়, এইবার বলো কে তোমাদের পিতা, কি তাহার নাম? ও রামচন্দ্র, আমাদের পিতার নাম শোনার আগে তুমি তোমার পিতার নাম বলতে পারবে? কেন পারবো না? বেশ, আগে তোমার পিতার নাম শুনি, তারপর আমাদের পিতার নাম বলবো। তাহলে শোন, আমার পিতার নাম, আমার পিতার নাম মহারাজ অধিরাজ দশরথ মহিপাল। ও দাদা, রামের পিতার নাম কত বড় শুনলে, বলছেন মহারাজ অধিরাজ দশরথ মহিপাল। ওরে কুশ, হকি একটা নাম নাকি? তবে তাহলে শোন 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 রে কুশে, কই রে তোর কাছে চারটে বাবার নাম রাম একসাথে বলেছে। ও তাই বুঝি? ও রামচন্দ্র, তোমার চারজন বাবা? বা বাবা, ধন্য তুমি, শুধু তুমি ন, ধন্য ধন্য রামচন্দ্র, ধন্য তোমার মাকে, এক রমণী চারটে স্বামী কেমন করে রাখে। চুপ করো, চুপ করো বালক, মন্ত্রী এই বালকগুলো কথার অর্থই বোঝে না, বলে কিনা আমার চারজন বাবা। ওরা তো ঠিক বলেছে প্রভু, আপনি তো উপাধি জড়িত নাম বললেন, এই উপাধি জড়িত নাম বলতে গেলেন কেন? এটা ঋষি প্রদেশ, এখানে ভালো পাঠশালা নেই, ভালো শিক্ষা কেন্দ্র নেই, ওই বালকগুলো হয়তো লেখাপড়াই জানে না। ওরা তিনটে উপাধিকে তিনটে নাম ধরেছে, আর নামটিকেও একটি নাম ধরেছে। আপনি ওদের বুঝিয়ে বলুন, দশরথ আপনার পিতা, আর তিনটে নামের উপাধি। ঠিক বলেছো মন্ত্রী। বালক বালক, ওই চারটের মধ্যে যিনি দশরথ তিনি আমার বাবা। আচ্ছা বেটা রাম, আর তিনটে বাদ দিলে আজ তোমার চারটে বাবা করে ছাড়বো। ও রামচন্দ্র, দশরথ তোমার পিতা? কোন দশরথ তোমার পিতা? যিনি দশরথ তিনি আমার পিতা। আমরা তো জানি এই অযোধ্যায় চারজন দশরথ। মিছে কথা। স্তব্ধ হও, স্তব্ধ হও রামচন্দ্র, আমরা যা বলছি মিছে কথা নয়, আমাদের দাদামশাই বলেছেন অযোধ্যায় চারজন দশরথ। মন্ত্রী, এই বালকদের বোঝানো যাবে না, বলে কিনা অযোধ্যায় চারজন দশরথ। প্রভু, সমস্যা আপনিই তো সৃষ্টি করেছেন, এখন একটা পথ আছে সমাধানে, এদের এক এক দশরথের রূপগুণ বর্ণনা করতে বলুন,
যার রূপের সঙ্গে গুণের সঙ্গে আপনার পিতার রূপ গুণ মিলে যাবে তাকে বাবা বলে পরিচয় দেবেন, বাকিগুলো দেবেন না। ঠিক বলেছ মন্ত্রী, ঠিক বলেছ। বালক, তোমরা এক এক দশরথের রূপগুণ বর্ণনা করতে পারবে? কেন পারবো না। এক দশরথের কথা শুনি গুরু স্থানে, এক দশরথের কথা শুনি গুরু স্থানে, ব্রহ্ম হত্যা করেছিল শব্দ ভেদি বানে, ছিল শব্দ ভেদি পানে। মন্ত্রী, এ কোন দশরথ? প্রভু, এ আপনার পিতা। সে কি আমার পিতা? হ্যাঁ প্রভু, সে অনেক দিনের কথা, শুনুন তাহলে সেই কথা। সেনাপতি, মৃগয়ায় এসেছি মোরা মৃগ নাহি পা, কিন্তু নির্জন বনমাঝে ওই কিসের শব্দ শোনা যায়? মহারাজ, মহারাজ, ওই বুঝি মৃগ জলপান করে, ওই তারই শব্দ। উত্তম, উত্তম, ওই মৃগ মারিবারে মারিলাম শব্দ ভেদিবান। কে মারিল বান মোরে অন্তরাল থেকে? একি 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 সেনাপতি, এ যে ব্রাহ্মণ বালক, কে তুমি ব্রাহ্মণ বালক? এক হস্তে ফল, অপর হস্তে জলপাত্রে ভরেছিলে জল, সেই জল ভরার শব্দ শুনে মারিলাম শব্দ ভেদিবান। হায়, কি করিলাম আমি! সিন্ধু ক্ষুধা পিপাসায় ওষ্ঠাগত প্রাণ, ফল জল এনে দাও বাঁচাও জীবন। ওই ওই বুঝি বালকের পিতা ডাকিছি ওহারে, চলো যাই, চলো যাই মৃত বালক কোলে নিয়ে, উহার পিতার নিকটে ক্ষমা ভিক্ষা মাগিব চরণে। কহিলে রাজা দশরথ, মৃগ ভ্রমে পুত্র মোর করেছ বিনাশ। হায় হায় রাজা দশরথ, অন্ধ গন্ধ কি মোরা, একমাত্র পুত্র ছিল সিন্ধু, আরে আরে তুমি করিলে বিনাশ। আর আর কি বা অভিশাপ, আর কি বা অভিশাপ দেব হে তোমাকে, এই মতো তব প্রাণ যাবে পুত্র সখে, পুত্র সখে, পুত্র সখে। তাই প্রভু, সেই অন্ধকের অভিশাপ মিথ্যা হয়নি, তার প্রমাণ আপনি পেয়েছেন। মন্ত্রী, তাহলে কি বালকদের একই বাবা বলে স্বীকার করব? না না, আপনি আপনি দ্বিতীয় দশরথের কথা জিজ্ঞাসা করুন। বালক, তোমরা দ্বিতীয় দশরথের রূপগুণ বর্ণনা করো। আরেক দশরথের কথা শুনি গুরু স্থানে, আরেক দশরথের কথা শুনি গুরু স্থানে, স্ত্রী বসে আপন পুত্র দিয়েছিল বনে, স্ত্রী বসে আপন পুত্র দিয়েছিল বনে। মন্ত্রী, এও তো আমার পিতা, একে কি বাবা বলে পরিচয় দেব? না না, একে বাবা বলে পরিচয় দেবেন না, তাতে আপনাকে ছোট হতে হবে। আপনি তৃতীয় দশরথের কথা বলতে বলুন। বালক, তোমরা তৃতীয় দশরথের কথা বর্ণনা করো। আরেক দশরথের মোরা শুনেছি প্রতা, আরেক দশরথের মোরা শুনেছি প্রতা, মাথায় তার চুল ছিল না বই ভিগুরামের চাপ, প্রভু, এও আপনার পিতা, আপনি একেও বাবা বলে পরিচয় দেবেন না।
আপনি শেষ দশরথের কথা বর্ণনা করতে বলুন। বালক, তোমরা শেষ দশরথের কথা বর্ণনা করো। তাহলে শোনো রাম। আর এক দশরথের মোরা জানি আগা গোড়া, আর এক দশরথের মোরা জানি আগা গোড়া, চারি ছেলে রইতে রইতে পিতা বাসি মোড়া, চারি ছেলে রইতে রইতে পিতা বাসি মোড়া। বলরাম সত্য কথা ওই কি হবে তোমার পিতা, বলরাম সত্য কথা ওই কি হবে তোমার পিতা, বলরাম সত্য কথা। মন্ত্রী, এও তো আমার পিতা। সেই আমি বনবাসে গিয়েছিলাম, পিতা আমার শোকে কাঁদতে কাঁদতে প্রাণত্যাগ করেছিলেন। ভরত শত্রুঘ্ন ছিল মাতুলালয়ে। মামা বাড়ি থেকে এসে যখন পিতার মৃতদেহের সৎকার করল, তখন পিতা আমার এক পক্ষ কালীর বাসি মোড়া হয়েছিল। এরা এমন করে আমার পিতৃপরিচয়গুলো দিল, কোনোটিকে পিতা বলে পরিচয় দেওয়ার মতো রাখল না। প্রভু, আমি বিচার করে দেখলাম, ওই যে তৃতীয় দশরথ, যিনি ভার্গব পরশুরামে দাসত্ব স্বীকার করেছিলেন, ওকেই আপনি বাবা বলে স্বীকার করলেন। বালক, ওই যে তৃতীয় দশরথ, যিনি ভার্গব পরশুরামের দাসত্ব স্বীকার করেছিলেন, ওই দশরথই আমার বাবা। কি বললে রাম? সেই বুড়ো দশরথ তোমার বাবা? তাহলে শোনো রাম, তোমার পিতার নাম শোনার আগে আমাদের পিতার নাম বললাম না কেন বলো তো? আমরা বিচার করছিলাম কার পিতা বড়। কি বুঝলে? বুঝলাম, তোমার পিতার চাইতে আমাদের পিতা অনেক অনেক গুণ সম্পন্ন, অনেক বড়। বালক, আমার পিতার চাইতে তোমাদের পিতা কখনোই বড় হতে পারেন না। আমার পিতা জনদরদি অযোধ্যার রাজা। আর আমাদের পিতা বুঝি রাজা নন? তাহলে তোমাদের পিতার রাজত্ব কোথায়? তাহলে শোনো রাম, তোমার পিতা রাজা অযোধ্যা, তোমার পিতা রাজা অযোধ্যা, আর মোদের পিতা রাজ্য করে বিশ্ব জগৎময়। শ্রেষ্ঠকে বা বিচার করো, করো না কো বাক্য ব্যয়। শ্রেষ্ঠকে বা মনে মনে শ্রেষ্ঠকে বা বিচার করো, করো না কো বাক্য ব্যয়। তোমার পিতারেই তো পরিচয়, করো করো না রাম রঘুরায়। তোমার পিতারেই তো পরিচয়। তোমার পিতাই করে পরিহাস, মোদের পিতার নাম শুনিলে স্বর্গে যে হয় বাস। জানো রাম, তোমার পিতার নাম শুনিলে লোকে ঠাট্টা করে, বলে কি না স্ত্রীর কথায় উঠতো আর বসতো। বালক, পিতৃ নিন্দা করো না মা, পুনঃ যদি করো উচ্চারণ উপযুক্ত প্রতিফল। বারে যা সত্য তাই তো বলছি, তোমার পিতাই করে পরিহাস, মোদের পিতার নাম শুনিলে স্বর্গে যে হয় বাস। সৈন্য হয়ে সত্য করে পুত্রে বনবাসে দেয়, সৈন্য হয়ে তোমার পিতা, সৈন্য হয়ে সত্য করে পুত্রে বনবাসে দেয়। তোমার পিতারেই তো পরিচয়, কর করো না রাম রঘুরায়। তোমার পিতারেই তো পরিচয়, তোমার পিতাই করে পরিহাস, তোমার পিতাই করে পরিহাস, মোদের পিতার নাম শুনিলে স্বর্গে যে হয় বাস। আবার শ্মশানে বসিয়াশিব মোদের পিতার গুণ গায়, কৈলাসে বসিয়াশিব মোদের পিতার গুণ গায়। তোমার পিতারেই তো পরিচয়, কর করো না রাম রঘুরায়। তোমার পিতারেই তো পরিচয়। না 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 বালক, আর নয়, কাজ নাই পিতৃ পরিচয়ে।
ওই দুটি চাঁদ মুখে তোমাদের কটুবাক্য যে অমৃতের কণা হয়ে ফিরে ফিরে আসে, পাষাণ গলিয়া যায় হৃদয়ের উৎসমুখে, কেন যেন বারে বারে সুধা সিন্ধু থলিয়া ওঠে। বন্দী হয়েছে ভরত ভাই শত্রুঘ্ন লক্ষণ, বন্দী হয়েছে বীর হনুমান, অসমাপ্ত রহিয়াছে অশ্বমেধ যজ্ঞ, আর নয় আর নয়, ধর ধনুক অস্ত্র মুখে হোক পরিচয়। তবে তাই হোক, যাহা ইচ্ছা তব, বাক্য হোক অস্ত্র হোক, সবেতেই সব্যসাচী মোরা, ধর ধনুক, এই দিলাম ধনুকের টঙ্কা। দেখা গেল রামচন্দ্র ধনুক ধরিল, ধনুক ধরিয়া ধনুকে টঙ্কার জানিল, টঙ্কার দিয়ে ধনুকেতে বান জুড়িবারে গেল, হাত হইতে বান খানি খসিয়া পড়িল। একি যেই ধনুকে একদিন বান যোজনা করে ইঙ্গিতে পরিচালনা করেছি, সেই ধনুকে বান যোজনা করে এই বালকদের উদ্দেশ্যে আমি নিক্ষেপ করতে পারছি না কেন? তবে কি বালকদের সঙ্গে পরাজয় অবশ্যম্ভাবী? না না, এদের সঙ্গে যুদ্ধ না করে আমি সন্ধি করব। কিরা বান মারো, বালক তোমরা আমার সঙ্গে যুদ্ধ করো না, তোমরা যুদ্ধ মীমাংসা করে নাও। শোনো রামচন্দ্র, যুদ্ধ আমরা মীমাংসা করব। আমরা যুদ্ধ মেটাবো বিনিময়ে আমাদের তোমায় বাবা বলে ডাকতে হবে। মন্ত্রী, আরে বালকদের প্রস্তাব শুনেছো? আমি কিনা ওদের বাবা বলে ডাকবো, এটা কখনো সম্ভব হয়? কেন প্রভু, আপনি কিসের আপত্তি করছেন? সন্তান স্নেহে বাবা বলে ডাকবেন, বাবা অনেক সময় ছেলেকে বাবা বলেই ডাকে। আপত্তি এই কারণেই করছি, এই জগতে যারা পরছিদ্র অন্বেষী মানুষ, যারা পরনিন্দা পরচর্চা করে ঘুরে ঘুরে বেড়ায়, এমন জন কেউ যদি একবার জানতে পারি যে আমি ওই দুইটি বালককে বাবা বলে ডেকে যুদ্ধ মীমাংসা করেছি, ও একজন কেউ জানতে পারলে সারা জগৎময় হয়ে যাবে। না না প্রভু, যাতে কেউ না জানতে পারে আমি তার ব্যবস্থা করব। কী ব্যবস্থা করবে? এই দেখুন না, আমি সবাইকে নিষেধ করে দিচ্ছি। ওগো জগৎবাসী, ওগো ঋষি পল্লীবাসীগণ, তোমরা সবাই শোনো, রামচন্দ্র এই দুইটি বালককে বাবা বলে ডেকে যুদ্ধ মেটাচ্ছে, তোমরা যেন এই কথা কেউ শোনো না। আরে 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 মন্ত্রী, শোনো শোনো শোনো। প্রভু আমায় কিছু বলবেন? আরে তোমার কি মাথা টাথা খারাপ হলো নাকি? বলি তুমি তো সবাইকে বলে দিও। কই না তো প্রভু, আমি তো নিষেধ করছিলাম। না না, তোমাকে এমন নিষেধ করতে হবে না। তুমি এক কাজ করো দেখি, ওই যে পথের বাঁকটা দেখতে পাচ্ছ ওখানে গিয়ে পাহারা দাও, যদি কেউ এই পথে আসতে চায় তখন তাকে ভুলিয়ে ভালিয়ে অন্য পথে পাঠিয়ে দিও, ততক্ষণে এই বালকদের আমি একবার বাবা বলে ডেকেই নেব। বালক আমি তোদের বাবা বলে ডাকবো। ও রামচন্দ্র, তুমি আমার দাদাকে বাবা বলে নিশ্চয়ই ডাকবে? হ্যাঁ বালক, তোমার দাদাকেই বাবা বলে ডাকবো। দেখো রামচন্দ্র, আমার দাদাকে বাবা বলে ডাকলে আমাকে কিন্তু খুড়ো বলে বলতে হবে। বেশ, তাই বলবো। স্নেহ বসে রামচন্দ্র তুষার লবে কয়, স্নেহ বসে রামচন্দ্র তুষার লবে কয়, বলে জ্যৈষ্ঠ আমার বাবা আর কনিষ্ঠ খুড়া হয়, ওই যে জ্যৈষ্ঠ আমার বাবা আর কনিষ্ঠ খুড়া হয়। একবার বাবা কুড়ো বলে রামচন্দ্র ডাকিল, বাহু তলন করে দুই ভাই ধেই ধেই করে নাচিতে লাগিল। ওগো জগৎবাসী, ওগো জগৎবাসী, তোমরা শোনো গো শোনো, আমরা কিন্তু জাতা নই, আমরা রাজার বাবা খুড়ো, আমরা রাজার বাবা খুড়ো। বালক
তোমাদের খুব আনন্দ হচ্ছে নয় রে? হবে না, আমরা যাতা নাকি, আমরা যে রাজার বাবা কুড়ো। বেশ, তাহলে এবার যজ্ঞের ঘোড়া ছেড়ে দে। তুমি বাবা কুড়ো বলে ডাকো। ওই তো ডাকলাম, ও মাত্র একবার। তবে আবার কবার ডাকতে হবে? আপাতত আবার দুবার ডাকো। আমার তো একবার ডাকার কথা ছিল, আবার দুবার ডাকলে যদি লক্ষবার ডাকতে বলো। না না, এমন কাজ করব না। সতীপুত্র মোরা, মিথ্যা বাক্য কবু নাই করি উচ্চারণ, আর দুবার বাবা খুড়ো বলে ডেকে দিলে সবার বানন মুক্ত করে দেব। বেশ, ডাকবো। মন্ত্রী, ভালো করে পাহারা দাও, দুবার ডাক বেড়ে গেল। শ্রীরামচন্দ্র আরও একবার বাবা খুড়ো বলে ডাকলেন। আর একবার বাবা খুড়ো বলে ডাকলে সব সমস্যার সমাধান হয়ে যায়, যুদ্ধ মীমাংসা হয়ে যায়। কিন্তু স্বর্গের দেবতা মণ্ডলী এতক্ষণ পিতা আর পুত্রদ্বয়ের ঝগড়া শুনছিলেন, এবার তারা অস্ত্রযুদ্ধ দেখতে চান। দেখা গেল বাবা খুড়োতে সব মিটমাট হয়ে যাচ্ছে, তাই যুদ্ধ যাতে বেশি করে বাঁধে তার জন্য দণ্ডপ্রিয় নারদকে গিয়ে বললেন। নারদ তার বিনা যন্ত্র হাতে নিয়ে গান গাইতে গাইতে পিতার পুত্রদ্বয়ের যুদ্ধ বাঁধাওয়ার জন্যে অতীব গোপনে রামচন্দ্রের কাছে গেলেন। সতত সতত বুঝাইন্তরে তবু আমার মন মানে না, আমার পাগল মনকে কত বোঝাবো দাই বলো না, আমার পাগল মনকে কত বোঝাবো তাই বলো না। বলে ডাক মন জয় সীতারাম, কবির আরাধ্য নাম, বলে ডাক মন জয় সীতারাম, নামে পাবি মোক্ষ ধাম, নামে পাবি মোক্ষ ধাম, এড়াবি সমন যাত না, আমার পাগল মনকে কত বোঝাবো তাই বলো না। আমার মন হলো কুপথে রত, কুপথে রত মনকে বোঝাবো কত, অবিরত ভাববো কত, অবিরত ভাববো কত, কত সইব এ যন্ত্রণা, আমার পাগল মনকে কত বোঝাবো তাই বলো না, আমার পাগল মনকে কত বোঝাবো তাই বলো। মন্ত্রী, দুবার ডাকা হয়ে গেছে, বাকি একবার যেন কেউ না শোনে, ভালো করে পাহারা দাও। শুনুন 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 প্রভু, আমি এসেছি, ও আর কেউ শুনেনি বটে, আমি শুনেছি। কে? নারদ। এ দেখো দেখো, তুমি এ কথা কাউকে বলবে না তো? ছি প্রভু, লজ্জার কথা, ঘেন্নার কথা, এ কথা কাউকে বলা চলে নাকি? আচ্ছা নারদ,
তোমায় যদি কেউ জিজ্ঞাসা করে যে নারদ রামের সঙ্গে আর ওই লবকুশের সঙ্গে যুদ্ধ কি করে মিটল বলতো, তখন তুমি কি বলবে? তখন বলবো বাবা ঘোড়াতে মিটেছে। সর্বনাশ, আরে তুমি তো তাহলে সব সত্য কথা বলে দেবে। না না, তুমি এমন কথা বলো না। তুমি বলবে আমি ধ্যান ধারণা নিয়ে থাকি, সাধন ভজন করি, আমি ওসব কোনো খোঁজ খবর রাখি না। কি প্রভু, আমি নিজে কানে শুনলাম, নিজের চোখে দেখলাম, এর পরেও আমি জানি না বলবো মিথ্যে মানে পাপ। পুরি বাবরে, অমন পাপ আমি করতে পারবো না। আমি 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 চললাম প্রভু। তোমাদের যুদ্ধ ভালোই ভালোই মীমাংসা হোক, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। নারদ রামচন্দ্রের সামনের থেকে বিদায় নিয়ে একটু দূরে গিয়ে, যাতে পিতার পুত্রদ্বয়ের যুদ্ধটা বেশি করে বাধে, তার জন্য একটি টোটকা করছে। বলছে, আমার নাম নারদ, তোমরা যেন এইভাবে আমি অসম্ভবকে সম্ভব করাই আপন প্রভাবে, যেখানে লাগে না দণ্ড সেখানে লাগাই, কন্দলের মন্ত্রই আমি জপিয়া বেড়াই, তাই দুই করের নখর বাজাই ঘনে ঘন, ভালো করে লেগে যা পিতা পুত্রের রণ। মন্ত্রী বালকদের বলে দাও, আর একবার বাবা বলে আমি ডাকবো না। ও রামচন্দ্র, আমরাও সতী পুত্র, মিছে কথা করি না উচ্চারণ, আর একবার বাবা খুড়ো বলে না ডাকলে যজ্ঞের ঘোড়া দেব না, যুদ্ধ মেটাবো না। বেশ, আমি যুদ্ধের জন্য প্রস্তুত। আমরাও প্রস্তুত। রণহুঙ্কারে ধনুটঙ্কারে কম্পিত তপবন, রণহুঙ্কারে ধনুটঙ্কারে কম্পিত তপবন, অম্বরগের ঝলকে বিজুড়ি চঞ্চল দেবগণ, রণহুঙ্কারে ধনুটঙ্কারে কম্পিত তপবন। মারেন বজ্রবান দশরথ নন্দন, কুশলব ধনুকেতে জুড়িল শৈলবান, দেখিছেন রঘুবনি শৈলাঘাধানি, শূন্য বজ্রবান হয় খান খান, রণহুঙ্কারে ধনুটঙ্কারে কম্পিত তপবন। যতবান করিছেন রাম নারায়ণ, সকলে ব্যর্থ করে জানকী নন্দন, যতবান করিছেন রাম, যতবান করিছেন রাম নারায়ণ, সকলে ব্যর্থ করে জানকী নন্দন, বিস্তর ঘুরাই কুশিলাম মুখ চাই, মনকে ভাবেন তাই এ যেন সকল, রণহুঙ্কারে ধনুটঙ্কারে কম্পিত তপবন। অম্বরধেরি ঝলকে বিজুড়ি চঞ্চল দেবগণ, রণহুঙ্কারে ধনুটঙ্কারে কম্পিত তপবন। সাধু সাধু, অপূর্ব তোমাদের শিক্ষা, অদ্ভুত তোমাদের স্বর সন্ধান, মুগ্ধ আমি মুক্ত কণ্ঠে স্বীকার করছি, সার্থক সার্থক তোমাদের যুদ্ধ শিক্ষা। বালক, আমি তোমাদের যোগ্য পুরস্কারে পুরস্কৃত করতে চাই। বলো কি পুরস্কার নেবে তোমরা? কি হে রাবণারীরা, তুমি আমাদের পুরস্কার দেবে? কি পুরস্কার দেবে তুমি? অযোধ্যার রাজা আমি, ধনরত্ন মণিমুক্তা যাহা চাও পাবে, তাছাড়া তোমাদের বসনভূষণ দেখে মনে হয় তোমরা অত্যন্ত দীন দরিদ্রের সন্তান, কারণ তৈলবিহনে তোমাদের অঙ্গে খড়ি ফুটেছে, বস্ত্রবিহনে মলিন ছিন্ন বস্ত্র পরেছ, তাই তোমাদের কিছু বস্ত্র অলংকার দিয়ে ভূষিত করব। শোনো রাম, সবেতেই তোমার বেশি অহংকার, তুমি ভেবেছ আমরা ভিখারির বেশে রয়েছি বলে আমরা অত্যন্ত দীন দরিদ্র, কিন্তু না, তুমি ধনরত্নের গর্ব করছো।
ধন রয়েছে মোদে পাতার কুটি রে, যে ধন রয়েছে মোদে পাতার কুটি রে, সে ধন পাবে না খুঁজে কুবেরের ভাণ্ডারে, সে ধন পাবে না খুঁজে কুবেরের ভাণ্ডার, ওই ধনের গরব করো না, ধনের গরব করো না, ধনের গরব সাজে না তোমার, ধনের গরব করো না। ওরে বালক, যে ধন কুবেরের ভাণ্ডারে নেই, যে ধন বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই, সে ধন আমার অযোধ্যার রাজভাণ্ডারই আছে, শুধু একবার চেয়েই দেখ না। বেশ বেশ, এত করেই যখন বলছো তাহলে দাও দেখি একখানি প্রাকৃতিক স্বর্ণকোমল। স্বর্ণময় গঠিত, কোমলে সমনর, সুগন্ধে বেষ্টিত, মধুমত্ত মৌমাছি যার গন্ধে চারিবিতে গুনগুন শব্দে বেষ্টন করবে, সেই প্রাকৃতিক স্বর্ণকোমল চাই। বালক, এ তোমাদের কেমন চাওয়া? যা বিধাতার সৃষ্টিতে নেই, যা অবাস্তব, তা আমি কেমন করে দেব? তোমরা অন্য কিছু চাও? আবারও হেরে গেলে রাম, কোথায় গেল তোমার সেই মণিমাণিক্যের রাজকীয় অহংকার? শোনো রাম, যা অবাস্তব বলছো, যা বিধাতার সৃষ্টিতে নেই, সেই প্রাকৃতিক স্বর্ণকোমল আমরা তোমায় দেব। মিথ্যে কথা, মিথ্যে কথা! শোনো রে দুর্বিনীত প্রবলক বালক, দেবতা অবাঞ্ছিত এই তপভূমি পরে মিথ্যাচার মিথ্যা পালন কভু শোভা নাহি পা। স্তব্ধ হও, স্তব্ধ হও স্বৈরাচারী দাম্ভিকীপতি, মিথ্যাচার রাজধর্ম তোমাদের ক্ষমতার দম্ভ, আর অক্ষমতা দিয়ে অন্যের বিচার তোমাদের মজ্জাগত। সোনরাম, সতীপুত্র মোরা মহর্ষির শিক্ষায় শিক্ষিত, মিথ্যাচার মিথ্যা আস্ফালন নয় শিক্ষা আমাদের। বেশ, যদি স্বর্ণকমল আমায় দেখাইতে পারো, তাহলে একবার নয় শত শতবার সতীপুত্র বলে করি বসিকা। তবে রহক্ষণকাল এইখানে দাদা, চলো যাই মাতৃ সকাশে আনিতে কমল। মনহর সে শ্যামল ঘাসে বেলিয়া চরণ, চলে মনহর সে শ্যামল ঘাসে বেলিয়া চরণ, তাদের নয়ন পলক হাসির ঝলক আলোক কপবন। মনহর সে শ্যামল ঘাসে বেলিয়া চরণ, বদনেতে সুধা ছড়া, ওই সীতা মায়ের নয়ন তারা মায়ের জীবন ধন। সীতা মায়ের নয়ন তারা মায়ের জীবন ধন, মনহর সে শ্যামল ঘাসে বেলিয়া চরণ, বেলিয়া চরণ। লবকুশ রামচন্দ্রকে স্বর্ণকমল দেবে বলে আনন্দ চিত্তে নাচতে নাচতে মায়ের কাছে চলেছেন। এখানে লতাগুল্ম বেষ্টিত ছায়াচ্ছন্ন বৃক্ষতলে জনম দুঃখে নীরাম অন্তঃপ্রাণা সীতা দেবী অশ্রুসিক্ত নয়নে কেঁদে কেঁদে বলছেন, হা রাম, হা প্রাণনাথ, আর কতদিন তোমার পথপানে চেয়ে বসে থাকব? আমার সমস্ত চোখের জল, হৃদয়ের সমস্ত সরসতা যে শুকিয়ে মরুময় হয়ে যাচ্ছে, দেবর লক্ষণের সহিত পাঠাইলে বনে, তাতে আমার কোনো দুঃখ ছিল না, বড় আশা ছিল জীবনের শেষ মুহূর্তে যুগলচরণ দর্শন করিয়া জীবনের শেষ দৃশ্যে শেষ অঙ্ক করিব সমাপন, এইটুকু আশা পূর্ণ করলে না প্রাণনাথ। দিনের পর দিন, মাসের পর মাস, কত বছরের পর বছর অতিবাহিত হলো, একটি দিনের জন্য এলে না, এই জনম দুঃখিনী সীতার মনের বাসনা পূর্ণ করলে না প্রাণনাথ, পূর্ণ করলে না।
আমি আসার আশা বাঁধি আরি আর কত দিন রহিব গো আসার আশা বাঁধি আরি আর কত হায় বাবা, আমার বুকে আ, এতক্ষণ কোথায় ছিলি রে? আজ যে তোদের শুভ জন্মদিন, তাই তো তোদের সাজাবো বলে কত ফুল তুলে এনে রেখেছি। আর আমার পাশে বস, আমি তোদের একটু ভালো করে সাজিয়ে দিই। উমা, তাই নাকি? আজ আমাদের শুভ জন্মদিন, তাহলে আমাদের একটা আশা পূরণ করবে মা? কী আশা বল? জনম দুঃখিনী আমি, আমার সাধ্যের মধ্যে হলে নিশ্চয়ই তোদের দেব। সে কিছু না মা, আমাদের একটা প্রাকৃতিক স্বর্ণকমল দাও মা জননী। ওরে পাগল ছেলে, যা বিধাতার সৃষ্টিতে নেই, যা রাজাধিরাজদের ভাণ্ডারে নেই, সেই স্বর্ণকমল আমি কোথায় পাব রে? অবুজ হইও না বাবা, আমার কথা শোনো। তবে যে দাদামশাই বাল্মীকি বলেন, তোমার কাছে অসম্ভব কিছুই নয়, তুমি ইচ্ছে করলে সবই পারো। তা না হলে দাদামশাইয়ের কথাকে মিথ্যে আমরা বিনয় করে বলছি, একটা স্বর্ণকমল দাও মা, না দিলে যে আমরা একজনের কাছে শর্ত ভঙ্গ হব, তার কাছে আমরা মিথ্যেচারী বলে প্রমাণিত হব। আমরা গর্ব ভরে বলেছি স্বর্ণকমল দেব। দাও না মা, দাও দাও বলছি মা। তাহলে কি লবকুশের স্বর্ণকমলের আশা পূর্ণ হবে না? না না, তা কি করে হয়? ওই তো পুত্র স্নেহ আতুরা জননী, পুত্রদের মনের বাসনা পূর্ণার্থে অসম্ভব করিতে সম্ভব সম্মতা হলেন মা। কিন্তু কেমন করে? ওই যে মায়া কাকিনী কুটিরে প্রবেশ করলেন, তারপর রামগত প্রাণ সীতা রাম অভ্যন্তরে নারায়ণ করিয়া চিন্তন, সহসা লক্ষ্মী মূর্তি ধরেন তখন, ধীরে ধীরে করেন মাতা পদ উত্তোলন, পদতলে দুইটি কমল হইল সৃজন। আবার সেই বাকল বসনা সীতা মূর্তি ধারণ করে বাইরে এলেন মা। বাবা কুশল, এই না প্রাকৃতিক স্বর্ণকমল, তোমাদের জন্মদিনের উপহার স্বরূপ। দাদা দাদা দেখ দেখ দাদা দেখ, প্রাকৃতিক স্বর্ণকমল, এই কোমলের জ্যোতিতে আমাদের বন জানবটা আলোকিত হয়ে যাচ্ছে রে। ধন্য আমরা, ধন্যমদের জননী, সার্থক আমাদের এই মায়ের গর্ভে জন্ম নেওয়া। মাগো মাগো, মনে মনে জানাই আমাদের ভক্তিপূর্ণ প্রণাম। বাবা কুশল, এইবার তোমরা খুশি হয়েছ তো? হ্যাঁ মা, আমরা খুব খুশি, খুব গর্বিত। বাবা,
এইবার তাহলে আমার একটা আশা পূর্ণ করো। কি আশা মা? তোমাদের দাদামশাই বাল্মীকি রচিত যে রামায়ণ, সেই রামায়ণ একটু শোনাও তো বাবা। ও এই কথা, বেশ তবে শোনো মা। সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাই, সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাই, সীতারাম ভজ মনুয়া, সীতারাম ভজ মনুয়া, দোসারা না কো রামচন্দ্র রঘুপতি রঘুরাই, সীতাপতি রামচন্দ্র। সখা সহিত সরযুতির তিহরে রঘুবংশ বীর, সখা সহিত সরযুতির তিহরে রঘুবংশ বীর, তুলসীদাস হর সে নিরখি, তুলসীদাস হর সে নিরখি, চরণ রজ পাই সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাই, সীতাপতি রামচন্দ্র। আচ্ছা মা, রাম তোমার কে হয়? ওরে কুশ, তুই জানিস না রাম মায়ের কে হয়? আমি কিন্তু জানি। তাহলে বল না দাদা। শোন 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 রে কুশ, মিথ্যে তো নয়, তুই কি জানিস না ভাই রাম যে মায়ের বাবা হয়। লব, আবার দুষ্টুমি আরম্ভ করেছ? কে বলেছে রে রাম আমার বাবা হয়? কেন মা, তোমাকে যখনই জিজ্ঞাসা করি যে মা তুমি কার কন্যা, তখন তুমি বলো না যে আমি পৃথিবীর কন্যা। আর লোকে বলে রাম হয় পৃথিবীর পতি, তাহলে রাম কি তোমার বাবা হলো না মা? লব, দুষ্টুমি করো না বাবা, আমার কোলে বসো, আমি তোমাদের ভালো করে সাজাই। বান্ধিয়া সে জটা জাল, তাহাতে বেরিল মাল, সুগন্ধি চন্দন দিল ভালে, ফুলের নূপুর পায় বাহুতে ফুল দিয়ে তাই মালা পরাইয়া দিল গলে। মা কি শুধু ফুলও সাজেই সাজালেন, আর কি কিছু দেয়ার নেই মাই? আছে একটি মাত্র সতেশ্বরীর হার, যা রামচন্দ্র ভালোবেসে দিয়েছিলেন সীতার গলায়। মা রামের স্মৃতিচিহ্ন স্বরূপ আজও রেখেছেন সবার অলক্ষ্যে অতীব গোপনে, সেই হারটি মা লবের গলায় পরিয়ে দিলেন। কিন্তু কুশ, সে যে বড় জেদি ছেলে, সে তো শুনবে না, তাকে তো হার দিতে হয়, কি করবেন মা? আপনাস্তন দুগ্ধ করেন দখন, কুশ বক্ষে বিচিত্র হার করেন অয়ঙ্কন, জয় রাম বলি মাতা সেই হার পরশিলে, কুশের কোমল বক্ষে আকাহার দোলে, সতী অঙ্গ পরশ পেয়ে দোলে আকাহার, সতী অঙ্গ পরশ পেয়ে দোলে আকাহার, কুশীর পরি সরবকে, কুশীর পরি সরবকে, মরি কি বাহার দোলে আকাহার, অঙ্গ পরশ পেয়ে দোলে আকাহার। দাদা দাদা দেখ দেখ দাদা দেখ, মা আমায় কেমন সুন্দর হাত দিয়েছেন, আমি এ জগতে
সবার উপর কথা বলতে পারবো রে। আমাদের মা সবার মায়ের মতো নন রে, সবার সেরা। কুশ, সামান্য একটা হার পেয়ে তুই যে গর্ব ভরে কথা বলছিস, ওহারের কি মূল্য আছে ভাই? ওহার সবার কেন মা সবাইকে দিতে পারে, কিন্তু আমাকে মা যে হারটা দিয়েছেন এ হার রাজার মা ছাড়া আর কেউ দিতে পারে না। এতে মণিমুক্ত খচিত আছে। দাদা, তুমি মণিমুক্তার প্রশংসা করছো? হায় দাদা, মূল্য দিলে মণিমুক্তা কিনতে পাওয়া যায়, মূল্য দিলে মণিমুক্তা কিনতে পাওয়া যায়, মূল্য দিলে মাকে দুঃখ মিলে রে কোথায়। এ জগতে মোদের মতো সবার তোমা আছে, এ জগতে মোদের মতো সবার তোমা আছে, এমনি করে আকাহর কে দুলিয়েছে। এ জগতে বহু দ্রব্যের মূল্য বেড়েছে, এ জগতে বহু দ্রব্যের মূল্য বেড়েছে, মাতৃদুগ্ধে মূল্য বলো কেউ কি দিয়েছে, মাতৃদুগ্ধে মূল্য বলো কেউ কি দিয়েছে। দাদা, একদিন হয়তো চন্দ্র সূর্যের সীমা দেওয়া যাবে, অকুল সমুদ্রেরও সীমা দেওয়া যাবে, কিন্তু যুগ যুগ কল্পনা করলে মাতৃ স্তনদুগ্ধের কত মূল্য, ও মাতৃ স্নেহের সীমা দেওয়া যায় না দাদা। ওরে আমার মাতৃ উদ্দেশী ভাই, সত্যি সত্যি তুই মাকে চিনেছিস, তোর মতো মাকে চিনতে আমি পারিনি। আয় আয় আমার বুকে আয়। দাদা দাদা, তুমি আমার বুকে এসো। দুই ভাই চারি বাহু প্রসারিয়া দ্বিতীয় লিঙ্গন করিছে, যেন বায়ুতে বক্র কমল মায়ের স্নেহ সরোবরে ভাসিছে, স্নেহ সরোবরে ভাসিছে। বাবা কুশলব, তোমরা দুই ভাই একটু নাচো না বাবা। ও মা, তুমি আমাদের নাচতে বলছো, কিন্তু মা নাচের সঙ্গে বাজনা না হলে নাচতে কি আনন্দ হয় মা? আমি এখন আবার বাজনা কোথায় পাবো বাবা? কেন মা, আমাদের পায়ে যে ফুলের নূপুর দিয়েছো ওগুলো বাজিয়ে দাও, ঝমঝম শব্দে নূপুর বাজবে, নাচতে আনন্দ হবে। বাজিয়ে দাও দাও মা, বাজিয়ে দাও। ওরে বাবা, ফুল যে বড় কোমল রে, ফুলে ফুলে আঘাত হলে কি কোনো শব্দ হয়? মা, তুমি যে আমাদের কি মা তা কি কারোর অজানা আছে? তুমি সর্বগুণা সম্পূর্ণা মা, এই তোমার চরণ ধরে বলছি বাজিয়ে দাও দাও বলছি মা। কি করবেন মা, যদি ছেলেরা যখন ধরেছে তারা তো ছাড়বে না, তাই মা মনে মনে রামচরণ স্মরণ করলেন। জয় রাম বলে মাতা নূপুর পরশিল, রুনু ঝুনু সরে নূপুর বাজিয়া উঠিল। রুনু ঝুনু রুনু ঝুনু ফুলের নূপুর বাজে, নাচে দুটি ভাই নাচে দুটি ভাই, আনন্দেতে সাজাইছেন আজ সীতা মাই, আনন্দেতে সাজাইছেন আজ সীতা মাই, ঝুনু 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 ফুলের নূপুর বাজে, নাচে দুটি ভাই তাদের অধর মধুর হাসি, ছড়িয়েছে মুকুতার আসি, সুন্দর মনোহর রূপে রূপালা, ঝুনু ঝুনু রুনু ঝুনু ফুলের নূপুর বাজে, নাচে দুটি ভাই নাচে দুটি ভাই। যুগল সন্তানের নৃত্য দেখে মায়ের নয়নে আনন্দ অশ্রু অবিরাম, মা আমার এক দৃষ্টি চেয়ে রইলেন পুত্রদের পানে, আর চেয়েই তো থাকবে, কারণ মায়ের আধার আচ্ছন্ন ভাগ্য আকাশে সপ্তমীর চন্দ্রের ন্যায় ক্ষীণ আলোকে উদ্ভাসিত হয়ে ভেসে আছে পুত্র কুশীল, এরাই তো মায়ের জীবনের একমাত্র সান্ত্বনা। তাই মা
তাই মাছিয়ে আছেন। মা মা তুমি কাঁদছ মা, তোমার চোখে জল। আচ্ছা মা তুমি এত কাঁদো কেন বলো তো? না মা না, আর তোমায় কাঁদতে হবে না, এইবার তোমার সকল দুঃখের হবে অবসান। কেমন করে বাবা? কেন মা? রামকে বেঁধে অযোধ্যাতে আমি রাজা হব, রামকে বেঁধে অযোধ্যাতে আমি রাজা হব, কুশকে মন্ত্রী তোমায় নিয়ে রাজমাতা করিব, কুশকে মন্ত্রী তোমায় নিয়ে রাজমাতা করিব। কি বললি বাবা, রামকে বন্ধন করবে? তাকে তো বাঁধতে কেউ পারে না, একমাত্র বাঁধা যায় ভক্তির শৃঙ্খলে। তা কি তোমরা পারবে বাবা? কেন পারবো না মা? রামের যজ্ঞের ঘোড়া করেছি ধারণ, লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন হনুমানে করেছি বন্ধন, রামও তো হয়েছে পরাজিত। পুরস্কার দিতে চেয়েছিল আমাদের, আমরাও চেয়েছিলাম প্রাকৃতিক স্বর্ণকোমল, রাম দিতে পারেনি। আমরা তাই সগর্বে বলেছি সেই স্বর্ণকোমল আমরা তোমায় দেব। সত্যই কি পিতা পুত্রের হয়েছে সংগ্রাম? সত্যই কি রামের যজ্ঞের ঘোড়া করেছে ধারণ? তাহলে তো এ পরিচয় গোপন রাখা যাবে না। বাবা বাল্মীকির নির্দেশে যে পরিচয় গোপন রেখেছিলাম এতদিন, আর গোপন রাখা যাবে না। শোনো লব, শোনো কুশ, যে রামের যজ্ঞের ঘোড়া করেছ ধারণ, যে রামের সঙ্গে করেছ সংগ্রাম, সে রাম যে তোমাদের। বলো মা বলো, থামলে কেন? রাম আমাদের কে মা? সে রাম যে তোমাদের পিতা। কি বললে মা? রাম আমাদের পিতা? তবে এ কথা এতদিন বলো নাই কেন জননী? বাবা লবকুশ, শোনো বলি পূর্ব কথা। পঞ্চমাস গর্ভবতী অবস্থায় দিয়েছিল বনে, তোমরা আমার গর্ভে জন্মিয়াছ। দুঃখিনীর স্নেহ ছায় রেখেছিলাম এতদিন, আর এই দুঃখিনীর স্নেহ ছায় নয়, এইবার যাও, এইবার যাও তোমাদের স্নেহময় পিতার বলে। আর আমি আমার জীবন দুঃখে ভরা, সাথী আমার নয়ন ধারা, আর তো কেহ নাই কালি বসে তাই। দুঃখ আমার আমি যেতাম কতই তবু সে ছাড়ে না, আমি চলি যে পথে, দুঃখ আমার সাথে সাথে, আর তো কেহ না। আমার জীবন দুঃখে ভরা, সাথী আমার নয়ন ধারা। কেঁদো না জননী, কেঁদো না, অবিরল তব নয়নধারা আর যে সইতে পারি না। এতদিন পরে ভ্রান্তি দূর হলো, গুরু বাল্মীকি রচিত রামায়ণে সেই রাম এই রাম, আর সেই সীতা তুমি। দাদা মুহূর্তকাল আর এইখানে নয়, চলো যাই পিতার সকাশে। তবে হ্যাঁ, যতক্ষণ না জননীর দুঃখ করিবে মোচন, ততক্ষণ পিতা বলে সম্বোধন করিব না মোরা। তাই চল ভাই, তাই চল। বাবা খুঁজল, যদি একান্তই যাবে রামের সম্মুখে, তবে রেখে যাও ধনুর্বাণ, নিয়ে যাও বিনা। বেশ, এই রইল মা ধনুর্বাণ, আমরা ধরিলাম বিনা। দিকে এদিকে কুসুম উদ্যান, কোমল সবিত সরোবর, ঋষি প্রদেশ, এখানে কারা এই দুইটি বালক? সংগ্রামী নিপুণ কতক্ষণ বা গিয়াছে তাহারা? অযোধ্যার মহারাজ, এই নাও প্রাকৃতিক স্বর্ণকোমল। কি হে কি, যা বৈকুণ্ঠে লক্ষ্মীর পাদ পদ্মে হয় প্রস্ফুটিত, সেই স্বর্ণকমল হেরি বালকের হাতে এরা অসম্ভব করিল সম্ভব। কি হে কি, যে সতেশ্রী হার ছিল আমার গলায়, ভালোবেসে দিয়েছিলাম সীতার গলায়, সেই হার তোলেই বালকের বক্ষে। ওরে বালক, হার নয় হার কেন ছল না, পুরি পুরি আয় আমার বুকে আয়, পুরি আমি কি তোদের পিতা।
পিতা যদি তুমি হও রঘুমণি, বনবাসী কেন মোদের জননী, পিতা যদি তুমি হও রঘুমণি, বনবাসী কেন মোদের জননী, অস্থি চর্ম সার বসে একাকিনী, দুনয়নে বাড়ি ঝরে কথা সাজে না তোমারে, তুমি রাজা মহারাজা শুনে হাসিবে জগত সংসারে। ওরে বৃথা সমাজ বন্ধনে পড়ি লোক অপবাদে, সীতারে দিয়েছিলাম বনবাসে মোর, কিন্তু আর নয় এইবার হই হব সমাজের বিতাড়িত, তবু অযোধ্যায় নিয়ে যাবো সীতারে আমা, তার পূর্বে শুধু একবার পিতা বলে মুখে আয় মো। শোনো অযোধ্যার মহারাজ, যেদিন মোদের জননী দুঃখ করিবে মোচন, যুগলে বসিবে অযোধ্যার সিংহাসনে, সেদিন মোরা করিব উচ্চারণ। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতাহি পরম তপ, পিতরি প্রীতিমাপ।